আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম বিসমিল্লাহির এক সাহাবী নিজের সন্তানকে নিয়ে নবীর দরবারে এসে বললেন ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া আমার ছেলেটির এই এই সমস্যা আছে তার জন্য একটু দোয়া করে দিন হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়া তার বুকের উপর হাত মারলেন আর দোয়া করলেন হে আল্লাহ এর দিলকে তুমি পাক করে দাও তার সকল ভুল ত্রুটি ক্ষমা করে দাও হুজুর সাল্লামন এমন এমন দোয়া করতেন মনে হতো তিনি আল্লাহ আল্লাহরবুল আলমিনকে অতি নিকট থেকে দেখছেন নবীজিকে কেহ দোয়ার জন্য বললে তিনি সাথে সাথে দোয়া করতেন হাদিস শরীফে এই ধরনের অসংখ্য ঘটনার বর্ণনা পাওয়া যায় যার যে সমস্যা প্রিয় নবীজি তার সে সমস্যা দূর করার জন্য সাথে সাথে দোয়া করতেন যেমন এক সাহাবির জন্য দোয়া করেন আল্লাহ হে আল্লাহ একে দিনের এলেম দান করো তিনি এমনভাবে দোয়া করতেন মনে হতো তিনি আল্লাহকে দেখে দেখে বলছেন পয়গাম্বর পয়গম্বর সালাম আল্লাহকে কপালের চোখে না দেখলেও অন্তরের চোখে সব সময় দেখতে পান তবে আমাদের নবীজি রাতে 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 আল্লাহর আলমিনকে নিজের চর্মচক্ষে দেখেছেন এক সাহাবির একটি ঘটনা তিনি ফজরের নামাজ পড়ে মসজিদ থেকে বের হয়ে চলে যেত সেই সাহাবির একটি বাচ্চা ছিল সে প্রতিবেশীর বাগানে ঢুকে বাগানের ফল পেরে খেয়ে ফেলে সে সাহাবি তার বাচ্চার সমস্যার কথা নবীজিকে বললেন তখন নবীজি সাল্লাহ আলাইহাল্লাম সে বাচ্চাটিকে ডেকে আদর করে বুঝিয়ে বললেন হে বেটা পরের বাগানের ফল তাদের অনুমতি ছাড়া খাওয়া হারাম এটা বলে নবী করিম বাচ্চাটির বুকের উপর হাত রাখলেন আর দোয়া করলেন হে আল্লাহ এর দিলকে তুমি পাক করে দাও এবং এর ক্ষুদা দূর করে দাও বাচ্চাটির বেশি ক্ষুদা লাগতো তাই সে প্রতিবেশীর ফল খেয়ে ফেলত নবীজি দোয়া করার পর থেকে সেই ছেলেটি খুবই নম্র ভদ্র পাক পবিত্র হয়ে গেল ঠিক একইভাবে আপনি আপনার ঘরের বাচ্চাদেরকে চলতে ফিরতে দোয়া করতে থাকুন বাচ্চার মধ্যে যে ত্রুটি দেখবেন সাথে সাথে নিজ ভাষায় বলে দিন হে আল্লাহ তার এই ত্রুটিটি তুমি দূর করে দাও দাও এমনভাবে বলুন যেন আপনি আল্লাহকে দেখতে পাচ্ছেন কেননা আল্লাহ তালা বান্দার এতই নিকটে যে আল্লাহ তালা বলেন করিব আমি তোমাদের নিকটে দিনক্ষণ চিন্তা করে নিয়ত করে হুজুর ডেকে দোয়া করানোর প্রয়োজন নাই যখন যে সমস্যাই হোক যেহেতু আল্লাহ আমাদের নিকটে তাই আল্লাহকে সাথে সাথে বলে দিন বাচ্চা হোমওয়ার্ক করতে চায় না সাথে সাথে বলুন হে আল্লাহ আমার বাচ্চাটাকে পড়ালেখায় মনোযোগী করে দিন আপনার বাচ্চা পড়া বুঝতে পারে না বলুন হে আল্লাহ আমার বাচ্চাকে পড়া বোঝার শক্তি দিন এভাবে সদা সর্বদা বাচ্চাকে দোয়া দিতে থাকুন এক সময় না হয় এক সময় আপনার দোয়া কবুল হবেই হবে তাহলে আপনি দোয়া কবুল হতে নিশ্চোকে দেখতে পাবেন